চট্টগ্রামের বন্দর এলাকা সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজার ও মাইলের মাথা এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে 12,240 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যৌথভাবে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও র‍্যাব সাত। এ সময় সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজারের মেসার্স আসাদ বাণিজ্যালয় নামে একটি দোকানের গুদাম থেকে 6,120 লিটার এবং মাইলের মাথা এলাকার একটি গুদাম থেকে 6,120 লিটার তেল জব্দ করা হয়। এ সময় দুই দোকান মালিককে 5,00,000 টাকা জরিমানা ও নির্ধারিত দামে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে জব্দ করা তেল বিক্রি করা হয়। চট্টগ্রামের বন্দর এলাকা সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজার ও মাইলের মাথা এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে 12,240 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যৌথভাবে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও র‍্যাব সাত। এ সময় সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজারের মেসার্স আসাদ বাণিজ্যালয় নামে একটি দোকানের গুদাম থেকে 6,120 লিটার এবং মাইলের মাথা এলাকার একটি গুদাম থেকে 6,120 লিটার তেল জব্দ করা হয়। এ সময় দুই দোকান মালিককে 5,00,000 টাকা জরিমানা ও নির্ধারিত দামে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে জব্দ করা তেল বিক্রি করা হয়। চট্টগ্রামের বন্দর এলাকা সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজার ও মাইলের মাথা এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে 12,240 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যৌথভাবে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও র‍্যাব সাত। এ সময় সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজারের মেসার্স আসাদ বাণিজ্যালয় নামে একটি দোকানের গুদাম থেকে 6,120 লিটার এবং মাইলের মাথা এলাকার একটি গুদাম থেকে 6,120 লিটার তেল জব্দ করা হয়। এ সময় দুই দোকান মালিককে 5,00,000 টাকা জরিমানা ও নির্ধারিত দামে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে জব্দ করা তেল বিক্রি করা হয়। চট্টগ্রামের বন্দর এলাকা সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজার ও মাইলের মাথা এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে 12,240 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যৌথভাবে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও র‍্যাব সাত। এ সময় সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজারের মেসার্স আসাদ বাণিজ্যালয় নামে একটি দোকানের গুদাম থেকে 6,120 লিটার এবং মাইলের মাথা এলাকার একটি গুদাম থেকে 6,120 লিটার তেল জব্দ করা হয়। এ সময় দুই দোকান মালিককে 5,00,000 টাকা জরিমানা ও নির্ধারিত দামে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে জব্দ করা তেল বিক্রি করা হয়। চট্টগ্রামের বন্দর এলাকা সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজার ও মাইলের মাথা এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে 12,240 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যৌথভাবে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও র‍্যাব সাত। এ সময় সল্টগোলা ঈশান মিস্ত্রি বাজারের মেসার্স আসাদ বাণিজ্যালয় নামে একটি দোকানের গুদাম থেকে 6,120 লিটার এবং মাইলের মাথা এলাকার একটি গুদাম থেকে 6,120 লিটার তেল জব্দ করা হয়। এ সময় দুই দোকান মালিককে 5,00,000 টাকা জরিমানা ও নির্ধারিত দামে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে জব্দ করা তেল বিক্রি করা হয়।